হেলথ ইজ ওয়েলথে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করছি আজকে আমাদের আলোচনার বিষয়, ঘুমানোর আগে বালিশের নিচে শুধু এক কোয়া রসুন রাখুন, তাহলে দেখুন কি হয়। সম্প্রতি স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিনগুলোতে একটি সংবাদ বেশ চোখে পড়ছে, সেটি রসুন ও বালিশ সংক্রান্ত। দেশি বিদেশি স্বাস্থ্য ও লাইফস্টাইল পত্রিকার দাবি, বালিশের নিচে রসুন রাখলে নাকি সুনিদ্রা হয়। এটি নিয়ে কোনো বিশদ ব্যাখ্যা নেই। প্রায় প্রতিটি সংবাদে রসুনের নানা গুণ নিয়ে লেখা হয়েছে। এরপর বালিশের নিচে রসুন রেখে ঘুমাতে বলেছেন। পুষ্টিবিদদের লেখায় রসুনের পুষ্টি নিয়ে নানা তথ্য থাকলেও রসুনে ভালো ঘুম হতে পারে সেটি নিয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। অণুজীব বিজ্ঞান নিয়ে স্নাতক করা জনস্বাস্থ্য উন্নয়ন কর্মীদের বিভিন্ন ব্যাখ্যার মধ্যে থেকে আমরা জানতে পেরেছি, রসুন ভীষণ উপকারী একটি সবজি বলতে পারেন। শাক সবজির মধ্যে রসুনের গুণাগুণ প্রচণ্ড বেশি। রসুনে জিঙ্ক আছে, যা অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে। এর গন্ধ প্রাথমিকভাবে অসহ্য লাগলেও ধীরে ধীরে তা অনিদ্রা দূর করতে সহায়তা করে। পুষ্টিবিদদের মতে রসুনের ঝাঁজ নার্ভকে শান্ত করতে সাহায্য করে, যেটি সুনিদ্রার একটি কারণ। অনলাইনে প্রকাশিত হওয়া বিভিন্ন সংবাদের নিচে বেশ কয়েকটি প্রশ্ন পাওয়া গেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে খোসাসহ রসুন রাখতে হবে নাকি না খোসা ছাড়িয়ে রাখতে হবে। জনস্বাস্থ্য নিয়ে গবেষণা করেছেন বিভিন্ন ব্যক্তিরা, তাদের মত অনুসারে রসুন শুধু বালিশের নিচে হয় ঘরে ছড়িয়ে রাখলেও নানা রকম পোকামাকড় আক্রমণ থেকে বাঁচা যায়। রসুন যদি বেটে আপনি ঘরের মধ্যে একটি জায়গায় রেখে দিন, আমি বলি রসুনের সঙ্গে একটু কর্পূর মিশিয়ে রসুনটাকে আগে বেটে নিতে হবে, তার সঙ্গে একটু জল দিয়ে কর্পূর দিয়ে মিশিয়ে একটি পাত্রে করে ঘরের কর্নারে রেখে দিলে মশা এবং মাছির উপদ্রব থেকে রেহাই পেতে পারেন। আগে প্রায় সব বাড়িতেই রসুন মালা গেঁথে ঝুলিয়ে রাখা হতো নানা বিপদ আপদ থেকে রক্ষা পেতে। আসলে রসুন থাকলে এর ঝাঁজের কারণে অনেক ক্ষতিকর প্রাণী বাড়ি থেকে দূরে থাকে এবং ঘরে অন্যরকম সজীবতা বজায় থাকে। সুতরাং সুনিদ্রা চাইলে আজকে থেকেই বালিশের নিচে একটি রসুন দিয়ে রাখতে পারেন, এতে আপনার সুন্দর ঘুম হবে। রসনার পাশাপাশি শরীরের নানা উপকারে বিশেষ কার্যকরী রসুন। খেয়ে তো বেটেই, এমনকি আমরা তো বেটে তো খাই, রান্নাতে খাই। গোটা রসুন সকালে খালি পেটে যদি খাওয়া যায় তাহলে ভীষণ উপকার পাওয়া যায় তার থেকে। এতে যৌবন শক্তি দীর্ঘস্থায়ী হয়, সেক্সুয়াল সমস্যা থাকলে তার থেকে রিলিফ পাওয়া যায়। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে বালিশের নিচে রাখছি রসুন, তার ফলে পাবেন একেবারে সুন্দর একটি
ঘুমোনোর অভ্যাস হয়ে যাবে আপনার। প্রতিদিন বালিশের নিচে একটু করে রসুন রাখুন, তাতে আপনার সুন্দর ঘুম হবে। এর ফলে যেটা হবে, হার্টের সমস্যা, যকৃতের সমস্যা, ঠান্ডা লাগা, ধমনী পরিষ্কার রাখা ও রক্ত বিশুদ্ধ করা আপনার কাছের বন্ধু, আপনার কাছের সবথেকে বড় বন্ধু কাঁচা রসুন। গবেষকদের মতে রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। রোজ সকালে খালি পেটে খেলে এর উপকার তো আছেই, তার সঙ্গে যদি আপনি মধুর সাথে রসুন মিশিয়ে খান তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন তার থেকে। শরীর সুস্থ রাখতে, শরীরের শক্তি বজায় রাখতে রসুন আর মধুর বিকল্প নেই। এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে লিভার, পিত্তথলি ও পাকস্থলীকে সুস্থ সবল রাখতে এবং হজম শক্তি বাড়াতে রসুনের ভূমিকা অনস্বীকার্য। ডায়াবেটিস, হতাশা ও বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধও রসুনের জুড়ি মেলা ভার। শুধু খেয়েই নয়, রসুনের সংস্পর্শে থাকলেই সে তার কাজ করে চলবে। অনেকেই বলেন বালিশের নিচে এক কোয়া কাঁচা রসুন রেখে শুলে তার গুণ অপরিসীম। এতে আপনার ঘুম গভীর হবে, দূরে পালাবে হতাশা, পিছু হটবে নেতিবাচক মানসিকতা, মনের মধ্যে আসবে আশ্চর্য উৎফুল্লতা। তাই শরীর ও মন সুস্থ রাখতে সঙ্গী করতে পারেন রসুনকে, তারপরই দেখুন ম্যাজিক। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন। যদি আরও ভালো লাগে তাহলে শেয়ার করবেন। নমস্কার।